বিশ্বের সবথেকে দামি আম ফলছে বাগানে, 2.5 লক্ষ টাকার আম 2000-এ নামিয়ে আনার চেষ্টা। একাধারে তিনি কৃষক, অন্যদিকে তিনি একটি রেস্তোরাঁও চালান। তিনি সংকল্প সিং পরিহার। মধ্যপ্রদেশের ছোট্ট গ্রাম ভেজাগুয়াতে বিশ্বের সবথেকে দামি আম ফলাচ্ছেন তিনি। যে আমের দাম কিলো প্রতি 2.5 লক্ষ টাকা, সেই আমি তিনি কিলো প্রতি 2000 টাকায় বিক্রি করতে চান বলে জানিয়েছেন। কিন্তু কেন তিনি এই মূল্যবান ফল জলের দরে বিক্রি করতে চাইছেন, তাই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ বিশ্বের মূল্যবান আম ফলিয়ে তিনি দেশের তো বটেই আন্তর্জাতিক বিশ্বের বাজারে সংকল্প সিনের আমের দাম প্রায় কোটি টাকা। এই মূল্যবান আম তিনি পাহারা দেওয়ার জন্য রেখেছেন মাত্র 3 জন নিরাপত্তারক্ষী। তবে পাহারার মূল দায়িত্বই থাকে 6টি হিংস্র জার্মান শেফার্ডের হাতে। সেগুলি 24 ঘন্টার আমের বাগানের এপ্রাপ্ত থেকে ওপ্রান্ত দাপিয়ে বেড়ায়। সংকল্প সিং তার বাগানে বিশ্বের সবথেকে দামি আম মিয়াজাকি আম চাষ করেন। জাপানে এই আমের দাম কেজি প্রতি 2.5 লক্ষ টাকা, আর সংকল্পের বাগানে সেই একই জাতের আম 21,000 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু তিনি এখনো বিক্রি শুরু করেননি। আমের প্রচারের উপরই জোর দিচ্ছেন তিনি। আপাতত আম তিনি বিক্রি করবেন না বলে জানিয়েছেন। সংকল্প সিং জানিয়েছেন এখনই তিনি আম বিক্রি করতে চান না, তিনি আরো চারা রোপণ করতে চান। পর্যাপ্ত পরিমাণের আমের উৎপাদনেই মূলত জোর দিচ্ছেন তিনি। তিনি বলেন ভারতীয় বাজারে যাতে 2000 টাকায় এই আম বিক্রি করা যায় সেদিকেই নজর দিচ্ছেন। 46 বছরের সংকল্প তার 2টি বাগান থেকে বছরে 1,900,000 বিডিটি আয় করেন। সংকল্প জানিয়েছেন মিয়াজাকি জাতের আম বেশি পরিমাণে হলে তা খোলা বাজারে বিক্রি করতে সুবিধে হবে, আর দামও অনেকটা কমে যাবে, সাধারণের সাধ্যের মধ্যে আসবে। তবে তার বাগানে মালাইকা, আম্রপালি, হাপুস, আলফোনসো, ল্যাংড়া, বোম্বে গ্রিনের মতো আমের প্রায় 3,500 গাছ রয়েছে। তবে সংকল্পর বাগান দেখতে যেতে পারেন আপনি, সেই সঙ্গে আমও চাখতে পারবেন, এমনই নিয়ম চালু করেছেন তিনি। হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। বাগান থেকে 25 কিলোমিটারের মধ্যে তিনি তা দিয়ে থাকেন। সাধারণ মানের আম 130-150 টাকা কিলো দরে বিক্রি করেন। তবে তার বাগানের আশপাশের দরিদ্র মানুষের জন্য আমের দাম অনেকটাই কম। আবার অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে তিনি দান করেন। বাগান জানিয়েছেন 2016 সালে তিনি মিয়াজকি জাতের আমের কথা প্রথম শুনেছিলেন। চেন্নাই যাওয়ার পথে এক অপরিচিত ব্যক্তি তাকে এই জাপানি আমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।